নমস্কার বন্ধুরা, চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগত। আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে দাদা, সংগঠক শিক্ষকদের আপডেট কি আছে প্লিজ বলুন। আপনাদের বলি দাদা, দু এক জায়গা থেকে খবর পেয়ে এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যেই বানাচ্ছি। খবর এটাই পাচ্ছি যে 8 তারিখের থেকেই কাজ শুরু হবে, 8 তারিখের এপাশ ওপাস, হয় 7 তারিখ, 9 তারিখ, তবে 8 তারিখের পর থেকেই কাজ শুরু হবে, এরকম একটা খবর বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি। তবে একটা অন্য খবরও পেয়েছি, যেটা হচ্ছে আপনার মেন যে 14,897, এটা নিয়ে কিন্তু এখনো অনেক মানুষের মধ্যে দ্বিমত রয়েছে। এই খবরটাই বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাচ্ছি যে এদের আদৌ কি হবে, এটা কিন্তু সময় বলবে। বেশ কয়েকটা জায়গা থেকে খবর পাচ্ছি নাও হতে পারে, এবং আদার্স যে সংগঠনগুলো রয়েছে আগামী 8 তারিখের পর থেকেই সমস্ত রকম কাজকর্ম শুরু হয়ে যাবে, এমনটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর পাচ্ছি। তাই জন্য আপনাদের সামনে সরাসরি চলে এলাম। এখন এই যে কথাটা আমি বললাম, এটা আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আপনাদের এই খবরটা দেবার চেষ্টা করলাম। তবে আপনারাও বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু, বা নিজেরা ভেরিফিকেশন করুন, ভেরিফাই করুন, তবেই কিন্তু বাস্তবে ধরবেন। কারণ আপনাদের আমি বারবারই বলি যে খবর যা পাই তার পরিপ্রেক্ষিতেই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন জায়গা থেকে খবর সংগ্রহ করে আপনাদের এই 3-4 মিনিটের ভিডিওতে আপনাদের একটু ডিসকাস করে দিই। কারণ চ্যানেল বেঙ্গলিতে বহু মানুষ অপেক্ষায় থাকেন যে চ্যানেল বেঙ্গলির দাদা বিশ্বজিৎ দা কখন একটা খবর দেবে। সুতরাং যারা আমার চ্যানেলকে প্রকৃতই ভালোবাসে তাদের জন্য বিশ্বজিৎ খবর সারা জীবন দিয়ে যাবে, এই কথা কিন্তু আপনাদের বারবার একটা কথাই আমি বলি। তবে হ্যাঁ, দেখুন, 6 তারিখে ডিটেলস আপডেট পেয়ে যাব, এইরকম কিন্তু আপনাদের আমি বলে রাখি। 6 তারিখে সন্ধ্যাবেলা আবার ভিডিও তো নিয়ে আসবো, তার আগে যদি আবার কোনো রকমের খবর পাই নিশ্চয়ই আপনাদের সামনে জানিয়ে দেবার চেষ্টা করব। দেখা যাক কি হয়। ধৈর্য যখন এতদিন ধরা গেল, আর 2টো দিন হয়তো, সেটা সময় বলবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারাও বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিন, কারণ বহুদিন ভিডিও করছি, খবরের বেশ কিছু খবরের অংশ মিলেছে, বেশ কিছু মেলেনি। সুতরাং এটাও যে কি হবে এটা কিন্তু বলা যাচ্ছে না। সুতরাং আপনারাও যোগাযোগ করুন, এবং আপনাদের কাছে যদি কোনো রকমের খবরের আপডেট থেকে থাকে নিশ্চয়ই চ্যানেল বেঙ্গলির কমেন্ট সেকশন খোলা রয়েছে, অবশ্যই একটুখানি নিজের জন্য বা অন্যান্যদের জন্য একটু সহযোগিতা করবেন, কমেন্ট একটু কমেন্ট করবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা কমেন্ট করুন, রিপ্লাই অবশ্যই পেয়ে যাবেন। নমস্কার।